দেশের মানুষ তা কোনোভাবেই গ্রহণ করবে না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি করে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ির মানববন্ধন করছে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী দল। আজ এবেনে জেলা শহরের ভাঙ্গা ব্রিজ এলাহাত মানববন্ধন কর্মসূচির আয়োজন করে নেতাকর্মী দল। আধা ঘন্টা ব্যাপী দড়ি চলা মানববন্ধনত বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী দল অংশ লয়। জেলা ছাত্র দলের সহ সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের সঞ্চালনায় কর্মসূচির বক্তব্য রাখে জেলা বিএনপি সহ সভাপতি আবু ইউসুফ চৌধুরী ও জেলা যুব দলের সাধারণ সম্পাদক মাহবুব আলম সবুজ। এ সময় অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি সহ মামলার রায়রে ঘিরে পুলিশের অভিযানে আটক নেতা কর্মী দলের মুক্তি দাবি করেন বক্তা। বাংলাদেশের মানুষ তা কোনোভাবেই গ্রহণ করবে না। ডেক্স নিউজ, সি প্লাস টিভি, চট্টগ্রাম। এই যে দেখো, কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।